চুল হয়ে উঠলেন এবং বৈপ্লবিক ষড়যন্ত্রের মিথ্যে অভিযোগে তাকে গ্রেপ্তার করে বার্মার মান্দালয়ের জেলে পাঠিয়ে দেওয়া হল। এই সেই জেল যেখানে লোকমান্য তিলক এবং লালা লাজপত রায়ের মতো স্বাধীনতা সংগ্রামীকে রাখা হয়েছিল। মান্দালয় জেল নয়, এ যে আমার তীর্থ, আমি আজ তীর্থে এসেছি। মান্দালয় জেল নয়, যাতনা গৃহ ছিল, কাঠের তৈরি খাঁচা ছিল, ঝড়বাদলের দিনে বৃষ্টির জল ভেতরে প্রবেশ করত, বসার বা দাঁড়ানোর জায়গাও ছিল। ভগ্নস্বাস্থ্য এবং নিউমোনিয়ার যাত্রা সামলে 3 বছর পর শুভাচার্য বলিষ্ঠ নেতারূপে জেলের বাইরে এলেন। ভারতীয় যুবকদের তিনি গভীরভাবে প্রভাবিত করতে শুরু করলেন, তার উপস্থিতি যুবাদের উদ্বুদ্ধ করত। গান্ধীজি যখন একান্তে চিন্তামগ্ন, তখন সুভাষ স্বাধীনতা আন্দোলনের গতি বজায় রাখতে অগ্রণী ভূমিকা নিলেন। মিল মজুরদের একজোট করলেন, সাইমন কমিশনের বিরোধিতা করলেন, বিদেশি দ্রব্য বর্জন করলেন। সুভাষ যুবক এবং শ্রমিকদের প্রিয় হয়ে উঠলেন, ওর উপস্থিতি সভায় উদ্যমের সঞ্চার করত। নিজের পিতার সাথে লড়াইয়ে সুভাষ জয়লাভ করলেও স্বাধীনতার লড়াইতে তার সামনে এসে দাঁড়ালেন রাষ্ট্রপিতা স্বয়ং। ব্যাস নদীর তীরে যখন স্বাধীনতার পতাকা উত্তোলিত হল, তখন গান্ধীজি সম্পূর্ণ স্বরাজের প্রস্তাব রাখেন। সুভাষ উঠে দাঁড়িয়ে বললেন, আপনি সম্পূর্ণ বহিষ্কারের জন্য প্রস্তুত নন, কাউন্সিলের বহিষ্কারে কোনো ফল পাওয়া যাবে না। আমার মত হয় পুরোটাই নয় কিচ্ছু না। যতদিন না দলিত, শ্রমিক এবং বঞ্চিত মানুষ একজোট হচ্ছেন, ততদিন সবিনয় অবজ্ঞা কার্যকর হতে পারে না। গান্ধীজির সবিনয় অবজ্ঞা কর্মসূচি মেনে নেওয়া হল, কিন্তু মতবিরোধ তৈরি হয়ে গেল। সুভাষ আবার গ্রেপ্তার হলেন, 1 বছর পর ছাড়া পেলেও আবার জেলে পাঠানো হল।